क्लांत तृष्णार्त। रतन सिंह। आगे महाराज। আমি এখানে একটু বিশ্রাম নিতে চাই। তোমরা এক কাজ করো, ওই তরমুজ ক্ষেত থেকে ভালো দেখে কয়েকটা তরমুজ নিয়ে এসো, কেমন? এই যাই মহারাজ, এই এই এক্ষুনি নিয়ে আসছি। তুমি হাসছো যে বড়, তোমার হাসির কারণ জানতে পারি? নিশ্চয়ই পারেন মহারাজ। মানে আপনি খুব ভালো তরমুজ আনতে বললেন কিনা, তাই আমার। আরে আচ্ছা মুশকিল, কিন্তু অদ্ভুত লোক, এ কথায় হাসির কি পেলে? মহারাজ, ওই ক্ষেতে তরমুজ আছে বটে, তবে ভালো তরমুজ নেই মহারাজ। আমার অনুমান যদি ভুল না হয়, তুমি তো দৃষ্টিহীন। ঠিকই বলেছেন মহারাজ, আপনার অনুমান সঠিক, আমি অন্ধ, দুটোকে কিছুই দেখতে পাই না। তবে আমি মনে দৃষ্টি দিয়ে দেখি মহারাজ, পায়ের আওয়াজ পাচ্ছি, মনে হয় আপনার ওই দুই অনুচর এসে গিয়েছে। কি হলো, তোমরা খালি হাতে ফিরলে যে? তরমুজ কই? আমার আদেশ অমান্য করার সাজা কি জানো? আগে আগে অপরাধ নেবেন না মহারাজ, আমরা দুজনে মানে সারাটা ক্ষেত খুঁজে একটিও ভালো তরমুজ পেলেম না। নয় পচা, নয় ফাটা, নয় শুকনো তরমুজ, এসব বাজি অখাদ্য তরমুজ আপনার জন্য কি করে আনি মহারাজ বলুন তো। বটে, সব বাজে তরমুজ। আগে হ্যাঁ মহারাজ। তাহলে তো দেখছি ওর কথাই ঠিক, কিন্তু আমি কি করে জানতে পারলাম, তাই তো মহারাজ? এসব জানার জন্য চোখের দৃষ্টির প্রয়োজন হয় না, আসলে এখন তরমুজের সময় নয় তো। সময় থাকতে থাকতে ভালো তরমুজগুলো চাষিরা ঘরে নিয়ে চলে গেছে, যা পড়ে আছে তা ভালো নয়, আর সেজন্যই ওগুলো ওরা নিয়ে যায়নি। বুঝলাম, তোমার নাম কি, কোথায় থাকো তুমি? আমি, আমার নাম মাধব, আমার কোনো ঠিকানা নেই মহারাজ, যখন যেখানে মন চায় সেখানেই থেকে যাই, কদিন এখানে তো কদিন ওইখানে, এইভাবে এক রাজ্য থেকে আর এক রাজ্যে, আমায় আপনি এক প্রকার ভবঘুরেই বলতে পারেন। তোমার বিচার বুদ্ধিতে আমি খুশি হয়েছি, তোমার যতদিন মন চায় আমার রাজ্যেই থেকে যাও। কিন্তু মহারাজ, আমি কোথায় থাকব, আমার তো ঘর নেই, ঘর বানানোর কোনো অর্থও নেই আমার। আহা, সেসব নিয়ে ভেবো না মাধব, এই গাছতলাতেই তোমার জন্য ঘর গড়ে দেওয়া হবে। আমি আমি ধন্য হলাম মহারাজ। চলো রতন, এবার প্রাসাদে ফেরা যাক। কেমন তোর রাজা, আমার মতো বিচক্ষণ ব্যক্তিকে কোথায় সমাদর করে রাজসভায় রত্ন করে রাখবে? তা নয় এই ছোট্ট কুটিরে আমার ঠাঁই হলো। মহারাজ, ইনি ভিনদেশী রত্ন ব্যবসায়ী, ওর কথা মতো ওর কাছে বহু মূল্যবান রত্ন আছে যার দ্বিতীয়টি এই পৃথিবীতে নেই। তাই বুঝি। প্রণাম মহারাজ। কই কই, দেখি দেখাও তো। আমার একটা শর্ত আছে মহারাজ। কি শর্ত বণিক? আমার কাছে প্রতিটি রত্নের একটি করে নকল জোড়া আছে, এই আসল নকলের ভিতর আসলটিকে চিনে নিতে পারলে রত্নটি বিনামূল্যে আমি দিয়ে যাব, আর নকলটিকে ভুল করে বেছে নিলে তার জন্য 1000 স্বর্ণমুদ্রা আমাকে দিতে হবে। এ তো বড় জটিল শর্ত। হ্যাঁ মহারাজ, জটিলই বটে। তুমি অনেক দূর থেকে এসেছো,
আমার রাজ্যের অতিথি তুমি, আগে বিশ্রাম করো, আহার গ্রহণ করো, ততক্ষণে আমি আমার রাজ্যের বিচক্ষণ প্রজাটিকে আনতে পাঠাই। যথাজ্ঞা, আপনি যেমন আদেশ করবেন মহারাজ। রতন, যাও সেই অন্ধ মাধবকে গিয়ে বলো আমি তাকে তলব করেছি। এই এক্ষুনি যাচ্ছি মহারাজ। এই যে চলো হে মাধব বাবু, মহারাজ তোমায় তলব করেছেন। মহারাজ আমায় তলব করেছেন? আচ্ছা প্রহরী, আমায় যে নিয়ে যাবে, শকট পালকি কিছু দেখছি না তো। বোঝো ঠেলা, খেতে পেলে আবার শুতে চায়। হেঁটে চলো, হেঁটে। তবে তাই চলো। এই যে মহারাজ, ওকে এনেছি। প্রণাম মহারাজ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মাধব, তুমি আসল নকল হীরের প্রভেদ বুঝতে পারো? আসল নকল হীরের প্রভেদ চেষ্টা করে দেখতে পারি মহারাজ। আজ দেখব তোমার মনের দৃষ্টির দৌড় কত। মনের দৃষ্টির জন্য আমার যে অল্প একটু রোদ্দুরের তাপ প্রয়োজন। কই, রত্ন দুটি আমার হাতে দিন। মহারাজ, আমি বললাম আমার যে একটু রোদ্দুর চাই। হ্যাঁ রোদ্দুর চাই না, রতন ওকে খিড়কির কাছে নিয়ে যাও। আগে মহারাজ নিয়ে যাচ্ছি। এই এই এদিকটা এসো গো। আসল নকল আমার চেনা হয়ে গেছে। এই এটি হলো আসল রত্ন। কি আশ্চর্য, একদম নির্ভুল বিচার। এ কি করে সম্ভব মহারাজ? সবই সম্ভব আছে আছে অনেক। আমার রাজ্যে আমারই মতো বিচক্ষণ অনেক ব্যক্তি আছে। মহারাজ তাহলে আপনি জিতে গেলেন। আচ্ছা বণিক, তুমি তাহলে এসো এখন। আর হ্যাঁ, আসল রত্নটি দেখে নকলটি নিয়ে যাও। যে আজ্ঞে মহারাজ। আমিও তাহলে এখন আসি মহারাজ। দাঁড়াও মাধব, এবার বলো তো তুমি আসল নকল চিনবে কেমন করে? মহারাজ, আসল হীরে রোদ্রেও সহজে গরম হয় না, কিন্তু নকলটি কাচের বলে সহজেই তপ্ত হয়ে যায়। তখন সেই তপ্ত রত্নটিকেই নকল বলে আমি আলাদা করে চিনতে পারলু। বা 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 বা, অসাধারণ। আজ তাহলে আমি আসি। এসো। প্রণাম। এই আমি তোর থেকে বয়সে অনেক বড়, আমি তো দাদা, তাই আমি যেভাবে সম্পত্তি ভাগ করব তোকে তাই মেনে নিতে হবে। বড় বলে একেবারে মাথা কিনে নিয়েছো আর কি, বড় ছোট আমি মানি না। দাদা বলে তুমি সুযোগ নেবে আর তাই আমাকে মেনে নিতে হবে? আমি এক্ষুনি রাজার কাছে গিয়ে নালিশ জানাচ্ছি। কেন, আমি পারি না নালিশ জানাতে? আমিও যাব রাজার কাছে, আমিও যাব। সেই ভালো, চলো দুজনেই যাই। ঠিক আছে চল তাহলে, চল আজই যাই। সবই শুনলাম, খুবই বাজে ব্যাপার, জটিল সমস্যা। আমাকে একটা দিন ভাবতে সময় দাও তোমরা, কাল আবার তোমরা সবাই এসো, বিচার হয়ে যাবে। চলি মহারাজ। এসো রতন। তাকে মহারাজ,
মাধবকে খবর পাঠাবো? হ্যাঁ, তাকে বলো আমি তাকে তলব করেছি। আগে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। কি হে মাধব, সবই তো শুনলে, এর একটা মীমাংসা করে দাও দেখি। মহারাজ, এরা দুই ভাই কেউই বৃদ্ধ নয় যখন, তখন এদের একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করুন। তারপর? তারপর যে জিতবে সে সম্পত্তি ভাগ করে নিজেরটা বেছে নেবেই তো? হ্যাঁ, এ আমি আগেই জানতাম। একদিন না মহারাজ, আপনার অনুমান কিন্তু সঠিক নয়। কেন? আগে দৌড় প্রতিযোগিতা হোক, তারপর আমি এই সমস্যার সমাধান করে দেব। এখন ঠিক আছে, ঠিক আছে, আজই এদের দুই ভাইকে দৌড় করাও, যাও। কি হে বড় ভাই, হ্যাঁ, বুড়ো বয়সে আমার সঙ্গে দৌড়াতি? হ্যাঁ, আগে তো জোন হয়েছ, তা বলে কি আমার আগে চলে যাবে নাকি? হ্যাঁ, তা যেতে পারলে কি? তা পারিনি বটে, কিন্তু বিচার তো এখনো বাকি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই আশাতেই থাকো। চলো চলো, এবার রাজ দরবারে চলো, সেখানেই শেষ বিচারটা হবে। চলো প্রহরী, চলো। মহারাজ, এই ছোট ভাই দৌড় প্রতিযোগিতায় জয়ী হয়েছে। মাধব, মাধব, এবার তোমার বিচার শুরু করো। আজ্ঞে মহারাজ, এদের মধ্যে ছোট ভাই প্রথম হওয়াতে সম্পত্তির ভাগ করবে সে কে বলো তো? হ্যাঁ, আর সে যদি কম বেশি ভাগ করে তাহলে সেই ঠকবে। কেন? কারণ ভাগাভাগির দায়িত্ব তার হলেও দুটি ভাগের ভিতর এক ভাগ বেছে নেবে কিন্তু বড় ভাই, আর এতেই দেখবেন ঠিক সমান সমান ভাগ হবে। বাবা বাবা বাবা, তোমরা দুই ভাই খুশি তো এই বিচারে? আগে হ্যাঁ মহারাজ। যদি কিছু মনে না করো এবার তাহলে তোমরা এসো। যথা আজ্ঞা মহারাজ। আসি মহারাজ। আমিও তাহলে এখন আসি মহারাজ। দাঁড়াও মাধব, তোমার কাছে আমার নিজের একটি প্রশ্ন আছে। কি প্রশ্ন মহারাজ? আচ্ছা আচ্ছা মাধব, বলো তো, আমরা মানে আমার বংশ কপুরুষ ধরে রাজা? যদি কিছু মনে না করেন তাহলে বলি। বলো। আপনি আপনার বংশে প্রথম রাজা, তাই নয় মহারাজ? আশ্চর্য আশ্চর্য, কি করে বুঝলে? তুমি তো ভিন দেশি। আমি কিন্তু প্রথম দিনেই সঠিক অনুমান করেছিলাম মহারাজ। কিন্তু কি করে, কি করে বলো? সে আমি কিছুতেই বলতে পারবো না মহারাজ। হেয়ালি ছাড়ো, বলতে তোমায় হবেই। এত যখন জোর করছেন তবে আমি বলি। বলো বলো বলো, তুমি নির্ভয় বলো। আমার অপরাধ নেবেন না মহারাজ। প্রথম কারণ, আপনার রাজ্যের নাম হল প্রতাপগড় না, আর আপনার নাম মহারাজ প্রতাপ নারায়ণ। আর দ্বিতীয় কারণটা কি? আপনি যদি বংশানুক্রমে রাজা হতেন, আমার মতো বিচক্ষণ বুদ্ধিমানের সাহায্য নিয়েও ওই গাছতলায় ওই ছোট কুটিরে আমায় ফেলে রাখতেন না, আমায় স্থান দিতেন এই রাজসভায়,
আমায় পূর্ণ মর্যাদা দিয়ে সভায় রত্ন করে রাখছেন। তুমি ঠিক বলেছ মাধব, তুমি ঠিক বলেছ। তবে আজ আমি আমার ফুল সূত্রে নিতে চাই। তুমি তুমি আজ হতে আমার সভার প্রধান উপদেষ্টা। তুমি আমার প্রধান উপদেষ্টা নিযুক্ত হলে। জয় প্রধান উপদেষ্টা বুদ্ধিধর মাধবের, জয়।